আজকের দিনটা শুধু বিশেষ নয়, খুবই খুবই বিশেষ দিন। যেহেতু আজকের দিনটা না পেলে বোধহয় আমরা পৃথিবীটাকেই সুন্দর পারতাম না, সেই নবী দিবস উপলক্ষে আমরা রক্তদান একটা শিবির করি এবং আমাদের রামপুরহাট মহকুমার হসপিটালে রক্তর ক্রাইসিসও চলছে আমরা খবর পাচ্ছি। ওই জন্য অন্যান্য বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরটা আমাদের থাকছে। আমরা রক্তদান শিবিরটা 150-200 ছড়িয়ে দিই আর করোনাকে সম্মুখে রেখে সেসব হিসাব রেখে আমরা একটু ধর্মীয় ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। আজকে কতজন রক্ত দিয়েছেন? আজকে এখন অবধি চলছে 50 হয়ে গেছে, 50 চলছে। হ্যাঁ, এবং আশা রাখছি আমরা 150-200 করে নেবো। হ্যাঁ, এবার ওনাদের ব্যাপার আছে, ওনারা যতক্ষণ টানবেন। আর এই নবী দিবস উপলক্ষে একটা বার্তারা দিতে চাইব আমাদের প্রত্যেক দেশের মানুষকে, যে সবাই একিন মনে ভাই ভাই ভাবে যেন আমরা বাস করতে পারি। আর প্রত্যেক অনুষ্ঠান ওইটাই ভালো লাগে যেটাতে তিলক টুপি একসঙ্গে থাকে।